আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবি পূরণে আজ সারা দেশে শিক্ষার্থীদের গণসংযোগ, কাল থেকে কঠোর কর্মসূচির ঘোষণা, নবম দিনে গড়াল শিক্ষকদের আন্দোলন। চারদিনের সফরে চীনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। বেইজিং এ বাংলাদেশ চীন ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন আজ। বন্যায় হবিগঞ্জে লক্ষাধিক মানুষ পানিবন্দী, মৌলভীবাজারের জুড়ি ও কন্টিনারা নদীর পানিতে বিলীন শত শত বাড়িঘর স্থাপনা, গৃহহীন অনেক পরিবার। এবং নওগাঁয় বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার, নিয়মের তোয়াক্কা না করে ব্যবহার হচ্ছে হোটেল রেস্তোরাঁয়, যেকোনো সময় অগ্নি দুর্ঘটনার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের এক দাবি পূরণে সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে গত রাতে রাজধানীর শাহবাগে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি জানান, আজ বিক্ষোভ অবরোধ কর্মসূচি না থাকলেও অনলাইন অফলাইনে সারা দেশে গণসংযোগ চালানো হবে। দাবি না মানলে কাল থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিস্তারিত মাঝারুল হক মুহাজিরের রিপোর্টে। পুলিশি বাধা উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কাউরান বাজার ফার্মগেটে অবস্থান সাধারণ শিক্ষার্থীদের। সবার কণ্ঠে এক স্লোগান, দফা এক, দাবি এক, কোটা নট কাম ব্যাক। এর আগে দুপুর তিনটায় একে একে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অবরোধ করা হয় চারপাশের সড়ক, ফলে বিকেল থেকে তীব্র যানজটে স্থবির হয়ে ওঠে রাজধানী ঢাকা। বিশেষ করে ভোগান্তিতে পড়েন বয়োবৃদ্ধরা। তিন ঘন্টা এই গাড়িতে বসা, যেহেতু আমার সাথে একজন পেশেন্ট আছে রুগী, চোখের সমস্যা, যাকে নিয়ে আর হাঁটাও সম্ভব না। হার্টের প্রবলেম আর হচ্ছে ডায়াবেটিক্স আছে, তো আমরা গ্রিন লাইফে অ্যাপয়েন্টমেন্ট দিছি। এখন গাড়িতে উনি বেশি অস্থিরতা, বাইরেকে রিকোয়েস্ট করলাম, আমার সাথে সাথে ওনার রেসপন্স করছে এবং উঠে এসে গাড়ি খালি করে এখন পর্যন্ত নিয়ে আসে, যথেষ্ট হেল্প করতেছে। পরে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা একে একে জড়ো হয় শাহবাগে। এ সময় একাত্তরের পর আবার রাষ্ট্রের পুনর্জন্মের দাবিও তোলেন আন্দোলনকারীরা। আমরা তিন দিনের আলটিমেটাম দিতে চাই, আমাদের যে পরিপত্রটি ছিল সেটি বাতিলের জন্য যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন। আমরা ছাত্র সমাজ ঘোষণা করতে চাই, আমরা টেবিলে ফিরতে চাই, আমরা রাস্তায় থাকতে চাই না। এই আন্দোলন আর অর্ধবেলায় সীমাবদ্ধ থাকবে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, এক দফা দাবি আর আদালতের হাতে নেই, খেলার বল এখন সরকারের কোর্টে। আমরা অর্ধবেলা ধরে ব্লকেড করছি, আমরা এই অর্ধবেলায় কিন্তু থেমে থাকবো না। আমরা একটি সর্বাত্মক ব্লকেডের পরিকল্পনা করছি এবং এজন্য আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দেব। এ সময় আন্দোলনে কোনো শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির দায়ভার সরকারকে নিতে হবে বলে জানায় আন্দোলনকারীরা। সারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন গড়িয়েছে নবম দিনে, দাবি আদায়ে অনড় রয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি মেনে নেবার আহ্বান জানাচ্ছেন তারা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী ঐশী গোস্বামী প্রমা। শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রমা, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন জানান আমাদেরকে।
আমি এখন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন এরিয়াতে। সেখানে এখনও শিক্ষকদের আন্দোলন শুরু না হলেও ক্যাম্পাস কিন্তু খাঁকা করছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সবসময় শিক্ষকদের পদচারণে মুখরিত থাকে, সেখানে সব কিছুই ফাঁকা। ক্যান্টিন হোক কিংবা ক্লাসরুম, কোনো কিছুতেই কেউ নেই। আমরা জানি যে আজকে নবম দিনের মতন শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রত্যয় কর্মসূচি চলছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এতে কিন্তু শিক্ষকদের উপর যতটা প্রভাব পড়ছে, শিক্ষার্থীদের উপরে কিন্তু তেমন প্রভাবই পড়ছে। সেই সাথে কিন্তু শিক্ষার্থীদের যেই সেশন জট সেটির একটি আশঙ্কা রয়ে গিয়েছে। সেই সাথে আমরা যদি চারদিকে দেখি, তো আমরা কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের ক্লাস না হওয়ার কারণে তাদের পরীক্ষার যে ফলাফল সেটি খারাপ হতে পারে, সেই সাথে ক্লাস না হওয়ায় তাদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে, পরীক্ষার সেশন জট তো রয়েছেই। আর শিক্ষকদের সাথে কিন্তু মন্ত্রিসভার একটি বৈঠক হওয়ার কথা ছিল, তবে মন্ত্রিসভা থেকে এখনও শিক্ষকদের এই বিষয়ে কিছু জানানো হয়নি। সেই স্বার্থেই কিন্তু শিক্ষকদের নবম দিনের এই আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। তারা বলেছেন যে যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত তারা এই আন্দোলনের সাথে জড়িত থাকবে আর অবস্থান কর্মসূচি পালন করবে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ক্রমা, আপনাকে ধন্যবাদ। চার দিনের সফরে চীনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যে রাজধানী বেইজিং এ বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এতে অংশ নিয়েছেন দুদেশের ব্যবসায়ীরা। আগামীকাল চীনের গ্রেট হল অব দ্য পিপল এ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আলাদা বৈঠক করবেন শেখ হাসিনা। এছাড়া দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকের পর ঢাকা ও বেইজিং এর মধ্যে 20টি সমঝোতা স্মারক সই হতে পারে। এ সময় কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের ঘোষণাও আসতে পারে। গ্রেট হল অব দ্য পিপল এর দ্বিপক্ষীয় বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সংবর্ধনার আয়োজন করা হবে। এতে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। সেখানে চীনের প্রধানমন্ত্রী আয়োজিত অভ্যর্থনা ভোজে যোগ দেবেন শেখ হাসিনা। এর আগে গতকাল বিকেলে বেইজিং এ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারার পানি বেড়ে বিপৎসীমার 72 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। 7 দিন যাবৎ পানিবন্দী পাহাড়পুর বাজারের মানুষ। আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর পাহাড়পুর জলসুখা শিবপাশা আজমিরিগঞ্জ সদর ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ। কিছু লোক আশ্রয় নিয়েছে স্থানীয় প্রাইমারি স্কুলে। হাওরে পানি প্রবেশ করার কারণে পুকুর ও বিলের মাছ ভেসে গেছে। এদিকে মৌলভীবাজারের জুড়ি ও কন্টিনালা নদীর পানির তোড়ে বিলীন হয়ে গেছে শত শত ঘরবাড়ি ও স্থাপনা। গৃহহীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার, ঝুঁকিতে রয়েছে আরও কয়েক শতাধিক। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভিজে পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ভারত থেকে নেমে আসা পানির স্রোতে মৌলভীবাজারের জুড়ি ও কন্টিনালা নদীর পানিতে রাবার ড্রাম পর্যন্ত 73 কিলোমিটার এলাকা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নদী ভাঙনের মুখে বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। চলতি বছরে নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এ পর্যন্ত স্থায়ী কোনো বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের শিকার হয় এলাকাটি। অধিক বৃষ্টি আর উজানের ঢলে তীরবর্তী এলাকার রাস্তা ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। নদীর পারনে যে আমরা ঘর দুয়ার সবগুলা ভাঙ্গা লইয়া দিতেছে মেম্বার চেয়ারম্যান কোনো সহযোগিতা করে না। আর ওখানে যে ভাঙ্গা এটা যদি খাম কাজ না হয় ভবিষ্যতে ঘর বাড়ি থাকা সম্ভব না। প্রত্যেকটা বছরে এখানে ঘর বাড়ি ভাঙে, এইবারও 2-3টা বাড়ি ভেঙে গেছে। তারপর এখানে রেলের কিছু কাজ হইতেছে, এই জন্য ইন্ডিয়াতে যে পানিটা আসে বন্যার সময় বা আমাদের দেশে যে পানিটা আসে তখন পানি এখানে বর্ধিত হয়ে যায়। আমরা অনেক দৌড়ঝাঁপ দিছি, আবেদন নিবেদন করছি, অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এই নদী ভাঙনের এই নদী পাড়ের মানুষগুলোকে রক্ষার লাগে সরকার কোনো এখনো ব্যবস্থা নেই। সরকারের দাবি ইনো আমরা একটা তাই ব্যবস্থা করিয়া দেওয়া নাই। ভারতে হওয়া বৃষ্টি আর ভয়াবহ ঢলে স্রোত বেশি থাকায় গতিপথ বদলে উত্তাল হয়ে ওঠে জুড়ি ও কন্টিনালা নদী, যা স্থানীয়দের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়ে আসছে। আশা করতেছি এই সমীক্ষা প্রকল্প গ্রহণের মাধ্যমে একটি কমপ্লিট প্রকল্প গ্রহণ করে এই নদীর দুপারে যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে
বা নদী ভাঙন হচ্ছে সেটা প্রকল্প গ্রহণের মাধ্যমে এটা দুঃখ লাঘব করা সম্ভব। নদী দুটির ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁয় যত্রতত্র বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার। নিয়মে তোয়াক্কা না করে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ ব্যবহার হচ্ছে সিলিন্ডার। আগুনের কাছে রেখেই চলছে সিলিন্ডার ব্যবহার, এতে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। দাউ দাউ করে জ্বলছে চুলার আগুন, পাশেই রাখা গ্যাস ভর্তি ছোট বড় সিলিন্ডার। অনেকে আবার ফুটপাতে গ্যাস সিলিন্ডার বসে করছেন রান্না। নওগাঁ শহরের হোটেল রেস্তোরাঁগুলোতে হরহামেশা দেখা মিলবে এমন চিত্রের। শুধু হোটেল রেস্তোরাঁ নয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যত্রতত্র ফেলে রেখে বিক্রি করা হচ্ছে সিলিন্ডার। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা, তাদের মতে প্রশাসনিক তদারকি না থাকায় কেউ মানছে না নিয়ম নীতি, ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এইগুলো বিক্রি হচ্ছে আমাদের প্রশাসনের এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায়। অবিলম্বে এই বিষয়গুলো নজরে এনে প্রশাসন ব্যবস্থা করবেন। তদারকি করার জন্য যে আমাদের বাজার ব্যবস্থা, সেটা আমরা দেখি যে অকার্যকর। যেখানে চুলা সেখানেই গ্যাসের সিলিন্ডার রাখা হচ্ছে, ক্ষেত্র বিশেষে রাস্তার ফুটপাতে গিয়ে রাখা হচ্ছে। কোথাও যদি এই মফস্বল শহরে কোথাও যদি আগুন লাগে তাহলে নিভানোর মতো ক্যাপাসিটিও নাই। দুর্ঘটনার আশঙ্কা করছে ফায়ার সার্ভিসও। শহরের যানজটের কারণে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও চিন্তিত সংস্থাটি। যেমন তেমন করে মার, যেমন যার ইচ্ছা হয় সেমন করে, আসলে এটা দুর্ঘটনার মাত্রাটাকে বাড়িয়ে দেয়। এ বিষয়ে অভিযান পরিচালনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। খুব শীঘ্রই ফায়ার সার্ভিসকে বলবো তারা যেন এটা চিহ্নিত করে, আমরা আগে একটু প্রচার করি যে এটা ঠিক না, এটা জনগণের জন্য হুমকি স্বরূপ। তারপরে যদি কাজ না হয় আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সুষ্ঠু তদারকির মাধ্যমে যত্রতত্র গ্যাস সিলিন্ডার ব্যবহারে প্রশাসন কঠোর হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামালপুর তিন আসনে সংসদ সদস্য মির্জা আজমকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছে। উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে প্রবাসী জামালপুরবাসী এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মির্জা আজম জামালপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। মোহাম্মদ ফরিদ আলমের পরিচালনায় ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কনসাল জেনারেল নাজমুল হুদা, মোর্শেদ জামান, আব্দুস সামাদ আজাদ, আবু বকর সিদ্দিক সহ অন্যরা। এবারে পার্টেক্স খেলার খবর। কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল অপেক্ষাকৃত দুর্বল কানাডার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য দুটো দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনালের বাধা টপকে সেমিফাইনালে উঠেছে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হবে খেলাটি। আরো জানাচ্ছেন পরাগারমান। সেমিফাইনালে উঠলেও এবারের কোপা আমেরিকায় দাপট দেখাতে পারছে না বিশ্বজয়ী আর্জেন্টিনা। সহজ জয় পাচ্ছে না, প্রতিটি ম্যাচেই লড়তে হচ্ছে লিওনেল মেসিদের। তাছাড়া দলের প্রাণ ভোমরা মেসি একটিও গোল করতে পারেননি, লাউতারো মার্টিনেজ গোলের মধ্যে থাকায় জিতেছে দল। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারাতে হয়েছে টাইব্রেকারে, তাই মিস করেছেন মহাতারকা লিওনেল মেসি। তাই কানাডার বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা খুব একটা সহজ হবে না বলেই মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে আশার কথা হল 1994 সালে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ রোমানিয়ার কাছে 3-2 গোলে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো টুর্নামেন্টে হারেনি আর্জেন্টিনা। এদিকে কোপা আমেরিকার ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনার সামনে এখন সহজ প্রতিপক্ষ কানাডা। সেই পুচকে কানাডায় লিওনেল মেসিদের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। দলের কোচ আলফানসো ডেভিড জানান, অপেক্ষাকৃত দুর্বল হলেও আর্জেন্টিনার বিপক্ষে তারা আক্রমণাত্মক ফুটবলই খেলবেন, মেসিরা যাতে তাদেরকে হালকাভাবে না নেয়। এর আগের তিনবারের মোকাবেলায় প্রতিটি ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। পরাগমন, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। কোটা সংস্কারের দাবি পূরণে আজ সারা দেশে শিক্ষার্থীদের গণসংযোগ, কাল থেকে কঠোর কর্মসূচির ঘোষণা, নবম দিনে গড়াল শিক্ষকদের আন্দোলন।
চারদিনের সফরে চীনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে বাংলাদেশ চীন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন আজ। বন্যায় হবিগঞ্জে লক্ষাধিক মানুষ পানিবন্দী। মৌলভীবাজারের জুড়ি ও কন্টিনালা নদীর পানিতে বিলীন শত শত বাড়িঘর স্থাপনা, গৃহহীন অনেক পরিবার। এবং নওগাঁয় বাড়ছে গ্যাস সিলিন্ডারের ঝুঁকিপূর্ণ ব্যবহার। নিয়মের তোয়াক্কা না করে ব্যবহার হচ্ছে হোটেল রেস্তোরাঁয়, যে কোনো সময় অগ্নি দুর্ঘটনার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটেল বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etelbanglanews।